ফ্যাক্ট নাম্বার এক, আপনি জানেন কি বিপরীত লিঙ্গের প্রিয় মানুষকে অবিশ্বাস করাও একটি রোগ, আর এই রোগের নাম হচ্ছে স্ট্যান্ট্রোফোবিয়া। এই রোগের ফলে মানুষ তার প্রিয় মানুষকে ভরসা করতে অনেক বেশি ভয় পায়, যার ফলে মানুষ তার প্রিয় মানুষকে অনেক বেশি অবিশ্বাস করে। ফ্যাক্ট নাম্বার দুই, আপনি জানেন কি রোদে গেলে ক্ষুধা বেশি লাগে পুরুষের? সম্প্রতি ইসরায়েলের টেল আভিভ ইউনিভার্সিটির একটি ল্যাবে গবেষণা অনুযায়ী দেহের সূর্যের আলো পড়লেই ক্ষুধা বাড়তে থাকে পুরুষের, কিন্তু নারীদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য নেই। সূর্যের আলোর অ্যানিমেলিয়া পুরুষ প্রজাতির দেহে P53 নামক প্রোটিনকে অ্যাক্টিভ করে, যা তাৎক্ষণিকভাবে ঘোলিন নামক হরমোনের নিঃসরণের মাত্রা বাড়িয়ে দেয়, আর ঘোলিনের কাজই হচ্ছে ক্ষুধার উদ্রেক করা। ফ্যাক্ট নাম্বার তিন, অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের হৃদরোগের ঝুঁকি অনেক বেশি, এমনকি হৃদরোগে আক্রান্ত হলে সেক্ষেত্রে তাদের মৃত্যু ঝুঁকিও বেশি থাকে, এমনটি গবেষণা করেছেন জার্মান ইউনিভার্সিটি হসপিটাল। ফ্যাক্ট নাম্বার চার, আমরা অনেকেই চা পান করতে পছন্দ করি, আবার অনেকেই চা পান করতে পছন্দ করি না। আপনি জেনে অবাক হবেন যে যারা নিয়মিত চা পান করে তাদের মৃত্যু ঝুঁকি তুলনামূলক কম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পিয়ার রিভিউ জার্নাল অ্যানালস অফ ইন্টারন্যাশনাল মেডিসিনের প্রকাশিত গবেষণা অনুযায়ী চা মৃত্যু ঝুঁকি কমাতে সাহায্য করে। যারা দিনে দুই বা তিন কাপ চা পান করেন, জিনগতভাবে তাদের মৃত্যু ঝুঁকি অন্যদের তুলনায় 9-13% কম। এমনকি কম বেশি দুধ চিনি মেশালেও কিংবা যে কোনো তাপমাত্রায় পান করলেও চায়ের এই গুণাগুণের কোনো পরিবর্তন হয় না। ফ্যাক্ট নাম্বার পাঁচ, আমরা তো বিভিন্ন কারণেই বিভিন্ন সময় হাসাহাসি করি, কিন্তু আমরা এটা জানি না যে হাসি আমাদের শরীরের জন্য একটি ব্যায়াম। হ্যাঁ বন্ধুরা, হাসলে আমাদের শরীরের 36টিরও বেশি পেশিতে ব্যায়াম হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে পারেন পরবর্তীতে এমন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।